নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো অনুপাত সমানুপাত পার্ট ফোর নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পার্ট ফোরের কী পদ্ধতিতে আমরা করতে পারি। প্রথম কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, এম ইস টু এন সমান থ্রি ইস টু টু হলে ফোর এম প্লাস ফাইভ এম ইস টু ফোর এম মাইনাস ফাইভ এম সমান কত? এটা বন্ধুরা এসএসসি সিজিএল 2000 সালে এসেছিল কোশ্চেনটা। তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি প্রথমে। ফোর এম প্লাস ফাইভ এন, তাই তো, ইস টু ফোর এম মাইনাস ফাইভ এন, এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এম এর মান কত দিয়েছে দেখুন, আগে দিয়েছে এম ইস টু এন সমান কত, থ্রি ইস টু টু। এবার আমরা এটা পুট করে দেবো, তাহলে হয়ে যাবে, তাহলে এম এর মান হচ্ছে তিন, তাহলে ফোর ইন্টু এম, সরি এম এর মানটা কত বন্ধুরা, এম এর মানটা হচ্ছে তিন, যোগ ফাইভ, এন এর মান কত দুই, ইস টু ফোর, তো এম এর মান কত তিন, মাইনাস ফাইভ, এন এর মান কত দুই, এটা এম এন, এটা এম, এটা এন দুই, তাহলে কত হবে, তিন চারা বারো যোগ পাঁচ দুগুণে দশ, ইস টু বারো মাইনাস দশ, তাহলে কত হবে বাইশ, দুটো যোগ করলে হবে বাইশ ইস টু, এটা বিয়োগ করলে হবে দুই, মানে বাইশ ইস টু দুই। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই, থ্রি ইস টু টু হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত? তাহলে এটা কী করে করতে হবে, তাহলে প্রথমে কী বলেছে, টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান কত, থ্রি ইস টু টু, মানে তিন বাই দুই। দেখুন বন্ধুরা, এটা সাধারণটা বুঝতে পারলেন কিনা, আপনারা কোশ্চেনটা দেখুন, কোশ্চেন দেখে দেখুন সাধারণটা বুঝতে পারেন কিনা। তাহলে এটা আমরা করে নিলাম, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে তিন দোকানে এই কোনাকুনি করি, আগে সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই সমান, এবার এই কোনাকুনি করি ফোর এক্স প্লাস তিন দোকানে ছয় ওয়াই, এক্সগুলো একদিকে করবো ওয়াইগুলো একদিকে করবো, তাহলে কত, সিক্স এক্স মাইনাস ফোর এক্স সমান সিক্স ওয়াই, মাইনাসটা ওদিকে গেলে প্লাস নাইন ওয়াই, তার মানে টু এক্স সমান পনেরো ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই সমান পনেরো বাই দুই, তাহলে এক্স ইস টু ওয়াই সমান পনেরো ইস টু দুই। এই কোশ্চেনটা বন্ধুরা এক্স এক্স ইস টু ওয়াই সমান মান কত দিয়েছে, সেভেন ইস টু থ্রি, এটা মান দেওয়া আছে। আমাদের বার কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মান আমাদের বার করতে হবে, তাই তো, হ্যাঁ এটার মান বার করতে হবে। তাহলে বন্ধুরা আমরা জাস্ট পুট করে দেবো, এটা এক্স এটা ওয়াই, মানে এটা এক্স, সাতটা হলো এক্স তিনটা হলো ওয়াই, মানে সাতের স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ভাগ সাত স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার, সাত সাতে ঊনপঞ্চাশ প্লাস তিন তিরিকে নয় ভাগ সাত সাতে ঊনপঞ্চাশ তিন তিরিকে নয়, তাহলে ঊনপঞ্চাশ আর নয়ে আটান্ন ভাগ, এটা বিয়োগ করলে হবে চল্লিশ, আটান্ন এটা উল্টে দিলে গুণ যদি করি একের চল্লিশ, তাহলে আমরা কাটাকাটি করি, এটাকে দুই দিয়ে কাটি ঊনত্রিশ, এটা দুই দিয়ে কাটলে কুড়ি সমান ঊনত্রিশ বাই কুড়ি, এটা মান ঊনত্রিশ বাই কুড়ি সমান ঊনত্রিশ ইস টু কুড়ি, যেমন কোশ্চেনে অ্যান্সার থাকবে যদি এটা থাকে এটা, আর যদি এরকম থাকে ইস টু দেওয়া থাকে তাহলে ঊনত্রিশ ইস টু কুড়ি, এটা হলো আপনার অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেনটা দেখুন বন্ধু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটি WBCS মেন 2014 2016 দুবার এসেছিল কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বন্ধুরা, একটু মন দিয়ে দেখবেন। এখানে বলেছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ ইস টু বি ইস টু সি এর মান বার করতে হবে। তাহলে আমরা কি করব, টু এ আর কি কী আছে, থ্রি বি আর একটা আছে ফোর সি, আমাদের কী মান বার করতে হবে, এ ইস টু বি ইস টু সি এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে এমন যদি থাকে, এগুলো সমান চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, বাই সমান বাই সমান বাই, এটা আমাদের লসাগু করতে হবে, উপরটা লসাগু করে নিচে লিখতে হবে, তাহলে উপরটা লসাগু করে কত হবে, দুই তিন চারের লসাগু করলে কত হবে, বারো লসাগু হবে,
12, মানে এখানেও 12 লিখলাম, এখানেও 12 লিখলাম, এখানেও 12 লিখলাম। দেখুন বন্ধুরা, এখানে যদি ইষ্টু দেওয়া থাকতো তাহলে আমি গণিত, এখানে যদি এরকম ইষ্টু দেওয়া থাকতো তাহলে আমরা এখানে গণিত 12 লিখতাম, এইভাবে করতাম। কিন্তু যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, তাই আমরা 12টা নিচে লিখতে হবে, বাই 12, এটা মনে রাখবেন, নিচে লিখতে হবে, বাই 12, বাই 12। তাহলে আমরা কাটাকাটি করলে কী হবে, 6 × 2 = 12, মানে 6 × 3 = 12, এটা 3 × 4 = 12, তার মানে এ বাই 6 সমান বি বাই 4 সমান সি বাই 3। তাহলে বলুন এ ইস টু বি সমান ইস টু সি সমান কত, এ 6 বি 4 সি 3, মানে এ ইস টু বি সমান, এখানেই করে দিচ্ছি, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান 6 × 4 × 3, খুবই সহজ। এই কোশ্চেনটা বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট আছে, অ্যাকচুয়ালি চার নম্বর পার্টে যতগুলো কোশ্চেন আছে সবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে। তো এই কোশ্চেনটা দেখুন, পি সমান কিউ এর 50%, মানে পি বাই কিউ সমান 50%, 50% মানে কত, এই 50% মানে কত, 50/100, 50% মানে 50/100। তাহলে এটা আমরা কাটাকাটি করি, এটা 1, এটা 2, 50 × 100, মানে পি ইস টু কিউ সমান 1:2, এটা আমরা পেলাম, পি ইস টু কিউ সমান 1:2 পেলাম। আমাদের মান কি বার করতে বলেছে, মান বার করতে বলেছে পি ইস টু কিউ ইস টু আর এর মান বার করতে বলেছে। তাহলে আমরা পি ইস টু কিউ এর মান পেলাম 1:2, তারপরে কি বলেছে, কিউ সমান আর, মানে কিউ বাই আর সমান কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটাও তো 50%, 50/100, মানে 50%, মানে 50/100 করলাম, পার্সেন্টেজের জন্য 100 করলাম, ঠিক আছে। তাহলে কিউ ইস টু আর সমান 1/2, মানে 1:2, তাহলে এটাও সমান 1:2, এটা সমান 1:2 বেরোলো। এবার সে বন্ধুর সে আগের মতো করি, পি ইস টু কিউ ইস টু আর, এই প্রসেসটা যদি না জানা থাকে আপনারা আগের ভিডিওগুলো দেখুন, ঠিক আছে, অনুপাত সমানুপাতে, তাহলে এই প্রসেসটা বুঝতে পারবেন। তাহলে কত হবে, পি ইস টু কিউ সমান 1:2, 1:2, তারপর কিউ ইস টু আর সমান 1:2, কিউ কোথায়, এই তো কিউ, 1:2, দাগ টেনে দিই। তাহলে আমার ফাঁকা কোথায় আছে, এখানে ফাঁকা আছে, মানে এই সংখ্যাটা এখানে বসে যাবে 2, আর কোথায় ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, তার মানে কোনটা বসবে, এই সংখ্যাটা বসবে এখানে। তাহলে কি পেলাম, আমরা গুণ করে দিই, পি এর মান পেলাম 1 × 1, এই ইস টু বসিয়ে দিলাম, 2 × 1 = 2, এই ইস টু বসিয়ে দিলাম, 2 × 2 = 4, তার মানে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত হলো, 1:2:4, এটা আমার অ্যান্সার, পি ইস টু কিউ ইস টু আর সমান 1:2:4। এই কোশ্চেনটা দেখুন কি বলেছে, এ ইস টু বি ইস টু সি সমান 2:3:4 হলে এ 1/A = 1/B = 1/C এর মানটা কত, তাহলে 1/A-এর মান কত বন্ধুরা, 2:1/B এর মান কত, 3:C এর মান কত, 1/4, এটাই অ্যান্সার হয়ে গেল, খুবই সহজ। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, এটা RRB 2011 সালে এসেছিলো, কোশ্চেনে বলেছে A+B+C/C এর মান বার করতে বলেছে, A+B+C/C এর মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে এর মান কত আছে এখানে দেখুন, এর মান হচ্ছে 2, তারপরে বি এর মান কত, 3, সি এর মান কত, 5/C এর মান কত, 5, এগুলো কোথা থেকে পেলাম, দেখুন ওই কোশ্চেনে তো দেওয়া আছে A/B/2 = B/3 = C/5, এগুলো তো কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা দেখুন আপনারা, ঠিক আছে। তাহলে এরকম মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কত হবে যোগ করে, 2 × 3 = 5 + 5 = 10/5 = 2, এটা অ্যান্সার। এই কোশ্চেনটা বন্ধুরা WBCS মেন 2014 সালে এসেছিল, কোশ্চেনটা দেখুন বন্ধুরা বলেছে A এর 2/3, মানে ডাইরেক্ট করে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে, A এর 2/3 মানে 2A/3 সমান কি বলেছে, B এর 75%, মানে 75/75%, 100 75% / 100
বি, ঠিক আছে, 75 বি/100 করলাম। তারপর কি বলেছে, 0.6% সি, 0.6% সি। এই পয়েন্টের জন্য বন্ধুরা এই পয়েন্টটা তুলে দিলাম, একটা ঘর 10 নিলাম, ঠিক আছে, পয়েন্টটার জন্য এই পয়েন্টটা তুলে দিলাম, একটা ঘর পরে শূন্য, মানে এক আর একটা ঘরের পরে শূন্য, ঠিক আছে, মানে 6C/10 এটুকু আমরা পেলাম। এবার আমরা এটা ছোট করে নিই কেটে, ঠিক আছে, তাহলে এর তো ছোট করার কিছু নাই, মানে 2A/3 সমান এটা কি করব, 25 × 3 = 75, 4 × 5 = 100, মানে 3B/4। একটু ভালো করে বুঝবেন বন্ধুরা, হ্যাঁ। তারপরে কি আছে, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 5, মানে 3C/5। এটুকু আমরা পেলাম, দেখুন এইটুকু বুঝতে পারলেন কি না, এখানে বলেছে যেটুকু সেইটুকু আমরা এটা লিখে এটা এটুকু আমরা পেলাম। এবার আমরা মান বার করতে কি বলেছে, A:B:C সমান কত, A:B:C সমান কত, তাহলে আমাদের নিশ্চয়ই এর ভেতর থেকে কিছু বাদ দিতে হবে, তাহলে আমরা লসাগু করব, ওপরটা লসাগু করব। ওপরে কী কী আছে, 2 আছে 3 আছে আর 3 আছে, 2, 3, 3 এর লসাগু কত হবে, 6 লসাগু হবে, 2, 3 আর 3 এর লসাগু কত হবে, 6। সেটা আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, যাতে ওপর সংখ্যাগুলো আমরা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। ওপর সংখ্যাগুলো ওঠানোর জন্য আমরা ওপরটাকে লসাগু করে কোথায় লিখবো, না নিচে লিখবো, ঠিক আছে। দেখুন তাহলে কি করে করি, A/3 × 6, 2, 3, 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে 6 লিখলাম, এটা 2A = 2A/3 × 6। তারপরে এবার লিখব 3B/4 × 6, লসাগু 6 সমান 3C/5 × 6, যেহেতু 2, 3, 3 এর লসাগু 6 হয়েছে, তাই আমরা সব জায়গাতে 6 করে লিখলাম, নিচে সব জায়গাতে 6 করে লিখলাম। এবার আমরা কাটাকাটি করব কিসের জন্য, না বাদ দেওয়ার জন্য, 3 × 2 = 6, 6 × 6, তাহলে আমরা কী কী পেলাম, A/3 × 9 সমান, বি থাকলো ওপরে, B/4 × 8 সমান, ওপর কী থাকলো, C/5 × 10, তাহলে A:B:C সমান কত, A:B:C সমান 9:8:10, তাহলে A:B:C সমান 9:8:10, খুবই সিম্পল, সহজ আছে। একটু মন দিয়ে করুন, খাতায় প্র্যাকটিস করুন, অবশ্যই বুঝতে পারবেন। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, এখানে বলেছে 1/x:1/y:1/z সমান কত বলেছে, 2:3:5, এটা আমাদের বলেছে, কিন্তু মান বার করতে কি বলেছে, x:y:z এর মান বার করতে বলেছে, x:y:z এর মান বার করতে বলেছে, কিন্তু এখানে আছে 1/x, 1/y, 1/z, তাহলে এটাকে কী করবো আমরা বন্ধুরা, এটাকে আমরা উল্টিয়ে দেবো, এটাকে উল্টিয়ে দেবো, এটাকে উল্টিয়ে দেবো, ওকে। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কী হবে, x:y:z সব উল্টিয়ে দিলাম, মানে সব তলায় এক, মানে কোনো তার দাম নেই, ঠিক আছে, তার মানে x:y:z সমান এটাকেও আমরা উল্টিয়ে দেবো, তাহলে এটাকে যদি 2 থাকে তাহলে এটাকে উল্টিয়ে দিলে কী হবে, 1:2:1:3:1:5, দেখুন বন্ধুরা উল্টো বুঝতে পারলেন কি না, এটাকে আমরা উল্টিয়ে দিলাম, তাহলে x:y:z হলো এটা উল্টানোর জন্য, আর এটাকেও যদি উল্টিয়ে দিই তাহলে কী হবে, 1:2:1:3:1:5, এইটুকু আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার এইটা রেজাল্টটা বার করলে আমরা x:y:z এর মানটা পেয়ে যাব। তাহলে যে এখানে ইস্টু আছে আমরা লসাগু করবো, 2, 3, 5 এর লসাগু করবো, 2, 3, 5 এর লসাগু হচ্ছে 30, মানে যেটা দিয়ে সবকে ভাগ করে মিলবে, তাহলে এটা 1:2 × 30, যেহেতু ইস্টু আছে তাই পাশে গণিত লিখলাম, সমান থাকলে তলায় লিখতাম, ইস্টু 1:3 × 30, ইস্টু 1:5 × 30, সবাইকে 30 দিয়ে গুণ করবো, তাহলে কী হবে, 15 × 30 = 3×10 = 10×5 = 6 = 6, এটা কাটবে কি, হ্যাঁ 2 দিয়ে না হচ্ছে না, তাহলে x:y:z সমান 15:10:6। এই কোশ্চেনে বলেছে x প্লাস 5
এস টু ওয়াই প্লাস এইট, এর মানটা বার করতে বলেছে। তাহলে মানটা তো দেওয়াই আছে, দেখুন এক্সের মান কত, এক্সের মান দেওয়া আছে, যেমন এক্সের মান দেওয়া আছে এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই এইট, তার মানে এক্সের মান ফাইভ ওয়াই বাই এইট। তাহলে এখানে এক্সের মান ফাইভ প্লাস ফাইভ এস টু, ওয়াইয়ের মান এইট প্লাস এইট দশ এস টু আঠারোটা ষোলো, এটা দুই দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ আট দোকানে ষোলো, তাহলে ফাইভ ইস টু এইট, এর মান হলো ফাইভ ইস টু এইট। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, একটু বোঝার কোশ্চেন আছে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এ ইস টু বি সমান বি ইস টু সি, আর আমাদের বার করতে কি বলেছে, এ ফোর ইস টু বি ফোর সমান জিজ্ঞাসা করছিল, এর মান বার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এটা আমরা করি রেজাল্টটা, তাহলে এ বাই বি, এ বাই এই বি সমান বি বাই সি, এই বি বাই সি এটুকু আমরা করলাম, ঠিক আছে। এবার কোনাকোনি গুণ চালাই, তাহলে কোনাকোনি গুণ করলে কি হবে, বি স্কোয়ার সমান এটা কোনাকোনি গুণ করলে এ সি, তাহলে আমরা এটুকু পেলাম, বি স্কোয়ার সমান, বি স্কোয়ার সমান এ সি, এইটুকু আমরা পেলাম। তারপরে আমরা এর মানটা বার করি, এটা একটু এখানে লিখি, এ ফোর কত, এ ফোর ইস টু বি ফোর, এর মানটা আমরা বার করতে হবে। তাহলে এটা আমরা কি করব বন্ধুরা, এটাকে স্কোয়ার করি না, এটাকে রেখে দিই, এটাকে আমরা স্কোয়ার করবি করি, বি স্কোয়ার, দেখুন বুঝতে পারলেন কি না, এইটা আমরা রেখে দিলাম, যেহেতু এখানে বি স্কোয়ারের মান দেওয়া আছে, যেহেতু বি স্কোয়ারের মান দেওয়া আছে, তাই আমরা এই এটাকে আমরা স্কোয়ারে আনলাম। একটু ভালো করে বুঝুন, যেহেতু এখানে বি স্কোয়ারের মান দেওয়া আছে, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি, তাই আমরা এই এটার তো মান পাচ্ছি না, তাই এটাকে ভেঙে লাভ নেই, তাই এই বি ফোরটাকে আমরা ভাঙলাম কত, বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা বি ফোর হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা রেখে দিলাম, এ ফোরটা রাখলাম, ইস টু বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ার মান হচ্ছে এ সি, বি স্কোয়ারের মান হচ্ছে বি স্কোয়ারটাকে তুলে দিয়ে আমরা লিখলাম এ সি, এর এই হোল স্কোয়ারটা এটা রাখলাম, এটুকু বুঝতে পারলেন। তারপর আমরা কি করব, এটাকে আমরা রেখে দেবো, এ ফোর ইস টু এটাকে কি করব, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারটা এখানে লিখলাম একবার, আর সি এর মাথায় একবার লিখলাম, এটুকু আমরা করলাম। তারপরে কি করব দেখুন বন্ধুরা, তারপর দেখুন এখানে এ স্কোয়ার আছে, এখানে এ ফোর আছে, তার মানে একটা স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম, একটা বাদ দিয়ে দিলে এখানে কি পড়ে থাকবে, একটা স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে একটা এ স্কোয়ার পড়ে থাকবে, আর এখান থেকে যদি আমরা একটা এ স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, শুধু সি স্কোয়ার পড়ে থাকবে, এটা আমার অ্যান্সার। দেখুন বন্ধুরা, এ ফোর প্লাস এস টু বি ফোরের সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার। দেখুন বন্ধুরা, একটু ভালো করে বুঝুন, এটা বুঝতে পারবেন আপনারা, তেমন কিন্তু কঠিন না, ঠিক আছে। বন্ধুরা এই কোশ্চেনে বলেছে, এ ইস টু বি ইস টু সি সমান দু ইস টু তিন ইস টু চার, এটা বলেছে, কিন্তু আমাদের বার করতে কী হবে, এ বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ, এর আমাদের মানটা বার করতে হবে। দেখুন মান তো দেওয়া আছে, খুব সহজ, এর মান কত, এ ইস টু বি ইস টু সি মানে দুই, বাই বি এর মান কত, তিন ইস টু বি এর মান কত, তিন, বাই সি এর মান কত, চার ইস টু সি এর মান কত, চার, এর মান কত, দুই। এবার আমরা কী করবো বন্ধুরা, এখানে ইস টু আছে, তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি বার করবো, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে বন্ধুরা, নিচেরটা লসাও করতে হবে, গণিত করে লিখতে হবে এখানে, ঠিক আছে। তারপরে দুই বাই থ্রি গণিত, তিন চার দুইয়ের লসাও কত হবে, বারো, তিন চার দুইয়ের লসাও হচ্ছে বারো ইস টু তিন বাই চার গণিত বারো ইস টু দু চার বাই দুই গণিত বারো, তাহলে কাটাকাটি করলে তিন চারা বারো, তাহলে চার দুকানে আট ইস টু তিন চারা বারো, তিন তিরিকে নয় ইস টু ছয় দুকানে বারো মানে চার ছয় চব্বিশ, তাহলে অ্যান্সার হলো, এটা ছোটো করা যাচ্ছে না, আট ইস টু নয় ইস টু চব্বিশ। বন্ধুরা এই কোশ্চেনটি রইলো আপনাদের জন্য, এই কোশ্চেনটি আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা।